যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকায়িত আছে অথচ আমরা জানি না, সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি। নাম্বার এক, আব্দুল নবী। এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে। আব্দুল নবী মানে হলো নবীর গোলাম। কোনো মানুষ কি নবীর গোলাম হয়? গোলাম তো শুধু আল্লাহর। তাহলে এটা শিরকি নাম। এ নামের অর্থের ভিতরে কী আছে? শিরক আছে। এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে। অনেকে নাম রাখেন আব্দুল আলী, আব্দুল আলী, আল্লাহ আলী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক 99টি নামের একটি, সেই হিসাবে আপনি রাখতে পারেন। আলী মানে হলো উঁচু, মহান, আল্লাহর গোলাম। আলী আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে। কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে। যদি এখানে আলী বলতে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করা হয়, তাহলে আব্দুল আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। তাহলে সেটাও কী হবে? শিরকি অর্থ বহন করবে। আর এখানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে, মিন করা হচ্ছে, তার অনেকগুলো প্রমাণও আছে, ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে, যেগুলো সংস্কার হওয়া উচিত, যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত। তার ভিতরে একটা হলো কারামত আলী। কারামত আলী মানে হলো আলীর কারামত। সাধারণত শিয়ারা এই সমস্ত নাম রাখে, তো এগুলো আমাদের সমাজে চলে আসছে। কারণ এককালে, এক সময় আমাদের দেশে যখন আলেম ওলামা ছিলেন না এত, এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে, ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এই দেশে, শিয়ারা আসছে, তাদের খুব প্রভাব ছিল। এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন, ক্ষমতায় ছিলেন, তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল। এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত, আর এরা এই সমস্ত নাম দিত, যে সমস্ত নামের সাথে শিয়াদের আকিদা মিশে আছে এবং সেগুলো আমরা এখনও রেখে চলছি, ওইটার অর্থ হয়তো খেয়াল করি না। কারামত আলী মানে হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কারামত। যেহেতু ওরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুব বেশি ভক্তি করে, অতিভক্তি করে, এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী, হাসান, হোসেন এই তিন নাম পাবেন। আমাদের দেশে যত নাম আছে, বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের, যে নামের শেষে কী পাবেন? আলী অথবা হাসান অথবা হোসেন। শরবত আলী, কারামত আলী, কামরুল হোসেন, দেলোয়ার হোসেন, এখানে যদি খোঁজেন এই মজলিসে, তো আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে, আর না হোসেন আছে, আর না হয় আলী আছে। এটা ওখান থেকে আসছে। আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না, কিন্তু এগুলোর থেকে আমাদের বের হয়ে আসা উচিত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন, খুব ভালো কথা। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহাব্বতের কারণে আহলে বাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহাবীর নাম শুধু লাগাচ্ছেন, কই নামের শেষে তো আবুবকর লাগান না, ওমর লাগান না, তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন? বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দুর্বসন্ধিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে, আর সেটাই আমাদের সমাজে এখনও বলবৎ আছে। বিধায় এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। অনেকে নাম রাখেন রহমত আলী, রহমত আলী, রহমত আলী মানে আলীর রহমত, রহমত হবে আল্লাহর। ওই যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম। অনেকে নাম রাখেন ফজলে আলী। ফজলে আলী মানেও কি? আলীর দয়া। তো এটাও মানে যদি আলী রাদিয়াল্লাহু মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না। অনেকে নাম রাখেন গাউসুল আজম। অনেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলে কি গাউসুল আজম। গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী, রক্ষাকারী, যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো মানুষকে বলা যায় না, অতএব এটাও শিরকি নাম। এ নামের অর্থের ভিতরে শিরক আছে। অনেকে নাম রাখেন নবী। আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে, তার নাম হলো নবী। অনেকে নাম রাখেন নূর নবী, নূর নবী মানে নবীর নূর। এ সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম। অনেকে নাম রাখেন রাসুল আমিন। আমার দেশে কোনো কোনো লোকের নাম আছে কি রাসুল আমিন, রাসুলুন আমিন। এটা আমাদের রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা বৈশিষ্ট্য, যে তিনি আমানতদার রাসুল। এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রাসুল আমিন, এটা খাটে না, একেবারেই অশুদ্ধ একটি নাম। অনেকে নাম রাখেন রসুলুল্লাহ। আমি দেখছি রসুলুল্লাহ নামের লোক আমাদের। রসুলুল্লাহ মানে কি? আল্লাহর রসুল। তো কীভাবে আল্লাহর রসুল হলো? এটা তো একেবারেই অশুদ্ধ একটা নাম, কথা বুঝে আসছে। অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুস সুবহান। অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুস সুবহান। আব্দুস সুবহান এই নামটাও ঠিক না। কেন ঠিক না? কারণ আব্দুন যোগ করে নাম রাখা যাবে আল্লাহর 99টা নামের শুরুতে। আল্লাহর 99টি গুণবাচক নামের শুরুতে আব্দুন যোগ করে আপনি কী করতে হবে? রাখতে হবে। কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট, নির্ধারিত। আল্লাহর জন্য কোনো মনগড়া নাম আপনি আমি নির্বাচন করা, নির্ধারণ করার সুযোগ নাই।
সুবহান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই। সুবহান শব্দের অর্থ হলো পবিত্রতা বর্ণনা করা, তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না, এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে টেকে না এবং শুদ্ধ হয় না। বিধে আব্দুল সুবহান নামটাও সঠিক না। ওই যে বললাম আব্দুন যোগ করে নাম রাখতে পারবেন, কোনগুলো? যেগুলো শেষে আল্লাহর 99 নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র। অতএব আব্দুল সুবহান যেহেতু আল্লাহর, সুবহান যেহেতু আল্লাহর কোন গুণবাচক নাম না, অতএব আব্দুল সুবহান নামটা কি না, সঠিক না। আরেকটা নাম আছে জিল্লুর রহমান, বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে। আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান। জিল্লুর রহমান, জিল্লুন শব্দের অর্থ হলো ছায়া, জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া। তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছেন? কোরআন হাদিসে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি। অতএব এই নামটাও সঠিক না। যদি কেউ এই উদ্দেশ্যে রাখে যে এখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহর দয়া অনুগ্রহ বোঝানো হচ্ছে, তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, আমার মনে হয় না। বিধায় এই জিল্লুর রহমান এই নামটাও অ্যাভয়েড করা উচিত। অনেকে নাম রাখে আবুল বাসার, হাস্যকর একটা নাম। আবুল বাসার নামের অর্থ জানেন? আবুল বাসার মানে হলো বাসার মানে মানুষ, মানুষ জাতিকে বলা হয়, গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার। আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা, এটা তো আদম আলাইহিসসালাম। আবুল বাসার কে? আদম আলাইহিসসালাম। এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার, এখনও একটা ছেলেই জন্ম দিতে পারে না, সে কীভাবে গোটা মানব জাতির পিতা হয়? অতএব এটাও ভুল নাম। অনুরূপভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে, সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল, নাম এবং টাইটেল উপাধি যেটা, এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি, এটা চরম ভুল। যেমন ওমর ফারুক, বহু লোকের নাম আছে না, ওমর একজন সাহাবির নাম, ইসলামের দ্বিতীয় খলিফার নাম। আপনি ওনার প্রতি মহব্বত রেখে, ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন, একটা শিশুর নাম ওমর রাখলেন, ঠিক আছে রাখেন, কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আবু বকর, রাখেন, সমস্যা নেই। কিন্তু আবু বকর সিদ্দিক হয় না, কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল, এটা পৃথিবীতে আর কোনো আবু বকরের সাথে যুক্ত হবে না। আপনি ওসমান রাখলেন, সাথে গনি রাখেন, আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে, গনি আছে। না ভাই, ওসমান রাখলে আর গনি রাখবেন না, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে, কিন্তু গনি মানে ধনী, এটা ওনার উপাধি, এটা আর কারোর সাথে যুক্ত হবে না। কথা বুঝে আসছে? আবু আইয়ুব একজন সাহাবি, যিনি হিজরতকারী সাহাবিদেরকে অনেক নুসরত করছেন, সাহায্য করছেন, এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আইয়ুব আনসারি, উনি আনসার ছিলেন সেজন্য। এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন আবু আইয়ুব আনসারি, সে আনসার কবে হলো? কথা বুঝে আসছে? অনুরূপভাবে বহু সাহাবা একরামের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে, এই টাইটেলগুলো কারোর নাম হতে পারে না। আমি যদি একটা এক্সাম্পল দিই বিষয়টা পরিষ্কার হবে। যেমন মুহাম্মদ, এ নামে নাম রাখা যায় কি যায় না? মোহাম্মদ নাম রাখা যাবে, সহিহ মুসলিম হাদিসে আসছে। এখন আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পর একটা টাইটেল, সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মুহাম্মদ রাসূলুল্লাহ, খাটবে? এ আপনার সন্তান কি আল্লাহর রাসূল মুহাম্মদ? না, এটা তো অন্য মুহাম্মদ। আরও সহজ হবে, পরিষ্কার হবে, আমাদের দেশের এক্সাম্পল দিলে শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান, এটা ঠিক আছে, চলে। জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান, তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোনো সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন, এটাও চলে, চলে না? চলে না, এবং অনেকে রাখেও। আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে নামটা কি শুদ্ধ হবে? আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন, এটা শুদ্ধ হবে? আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন, শুদ্ধ হবে? আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রাখেন, শুদ্ধ হবে? কেন হবে না? কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল দোনোটা আপনি দখল করছেন। শুধু নামটা আপনি নেন মহব্বতে, সেটা হতে পারে, এটা গ্রহণযোগ্য, এটাকে সমাজ গ্রহণ করবে, কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না। বিধায় সাহাবায়ে কেরামের নাম আমরা রাখতে পারি, কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না, দখল করা উচিত না। এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে। আরও বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয়। তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না, যেগুলোর অর্থের ভিতরে কি আছে, কোনো শিরকি আকিদা আছে, অথবা যেগুলা অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে, বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন ও সুন্নাহর সাথে কোনো প্রকার কি আছে, সংঘর্ষ আছে।